নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোক সকলোকে পুনৰবাৰ লাৰ্ণাৰ এছ পি কে ইউটিউব চেনেলত স্বাগতম জনাইছোঁ। মই হৈছোঁ শিৱপ্ৰসাদ খনিকৰ। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টোত আমি শিকিম ভইচ চেঞ্জ কেনেধৰণে কৰা হয়, অৰ্থাৎ এক্টিভ ভইচৰ পৰা পেচিভ ভইচলৈনো কেনেধৰণে নিয়া হয়, একেবাৰে সহজ পদ্ধতিৰে শিকিম এই ভিডিঅ'টোৰ যোগেদি। আপুনি একেবাৰে ভিডিঅ'টো যদি শেষলৈকে চাই, তেনেহ'লে আপুনি ভইচ চেঞ্জ কেনেধৰণে কৰে একেবাৰে ইজিকৈ জানিব পাৰিব। আৰু একেবাৰে শেষত, ভিডিঅ'টো একেবাৰে শেষত মই আপোনালোকক এটা কুৱেশ্যন দিম, যি কুৱেশ্যন আপোনালোকে কৰি মোক কমেণ্ট বক্সত জনাব। অ'কে গাইছ, চ' আহক আমি ভিডিঅ'টোৰ মাজলৈ আগবাঢ়ো। তাৰ আগতে আপোনালোকক জনাই দিওঁ যে লাৰ্ণ এছ পি কে ইউটিউব চেনেলটোৰ যোগেদি আপোনালোকলৈ ৰিজনিং, গ্ৰামাৰ, জি কে আৰু মেথছৰ ভিডিঅ' আপোনালোকৰ মাজলৈ আহি থাকিব। সপ্তাহত 2-3টাকৈ ভিডিঅ' আপোনালোকে পাব, গতিকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। আহক আমি ভিডিঅ'টোৰ মাজলৈ আগবাঢ়ো। বন্ধুসকল, পোনপ্ৰথমে আমি জানিব লাগিব যে ভইচ কি। ভইচ হৈছে অসমীয়াত বাচ্য। ইয়াৰ দুটা প্ৰকাৰ আছে, এক্টিভ ভইচ আৰু পেচিভ ভইচ। পোনপ্ৰথমে আমি জানো যে ভইচটো কাক কয়। ভাৰ্বৰ যিটো ফৰ্মে দেখুৱায় যে ছাবজেক্টে কিবা এটা কাম কৰি আছে নাইবা কিবা এটা কাম ছাবজেক্টৰ ওপৰত হৈ আছে, তাকে ভইচ বুলি কোৱা হয়। অ'কে গাইজ, চ' এক্টিভ ভইচনো কাক বুলি আপোনালোকে জানিলোঁ। কিবা এটা কাম অৰ্থাৎ ইন এক্টিভ ভইচ, দি ভাৰ্ব এক্সপ্ৰেছেছ দি একশ্যনছ অফ দ্য ছাবজেক্ট আপন দি অবজেক্ট, অৰ্থাৎ ভাৰ্বটোৱে প্ৰকাশ কৰে যে যিটো কাম অৰ্থাৎ কিবা এটা কাম ছাবজেক্টটোৱে অবজেক্টটোৰ ওপৰত কৰি আছে, তেনেকুৱা ধৰণৰ যিবিলাক বাক্য সেইবিলাক বাক্য কোৱা হয় এক্টিভ ভইচ। আৰু কিবা এটা কাম ভাৰ্বটোৱে এক্সপ্ৰেছ কৰিছে অৰ্থাৎ প্ৰকাশ কৰিছে যে দি অবজেক্ট বিং এক্টেড আপন, অ'কে গাইজ, তেনেকুৱা ধৰণৰ যিবিলাক চেণ্টেন্স সেইবিলাকক কোৱা হয় পেচিভ ভইচ। চ' এতিয়া আমি জানো আহক এক্টিভ ভইচটো পেচিভ ভইচনো কেনেধৰণে কৰে। বন্ধুসকল, পোনপ্ৰথমতে আপোনালোকে চেণ্টেন্সটোলৈ মন কৰক। ৰাজু কিল্ড এ টাইগাৰ, কি টেন্সত আছে? টেন্সটো হ'ল পাষ্ট ইনডেফিনিট বা চিম্পল পাষ্ট টেন্সত আছে। এই চেণ্টেন্সটো আছে কিহত? এক্টিভ ভইচত আছে। যিহেতু আপোনালোকে গম পালে এক্টিভ ভইচ কি আৰু পেচিভ ভইচ কি, গতিকে এই চেণ্টেন্সটো আছে এক্টিভ ভইচত। আমি ইয়াক এতিয়া কি কৰিম? পেচিভ ভইচলৈ আমি চেঞ্জ কৰিম, অৰ্থাৎ পেচিভ ভইচ কৰিম, নহয় জানো? গতিকে পেচিভ ভইচ কৰিবলৈ যাওঁতে আমি পোনপ্ৰথমে কি কৰিব লাগিব? এক্টিভ ভইচৰ যিটো ছাবজেক্ট, আমি ছাবজেক্টটো ক'ত লিখিব লাগিব? পেচিভ ভইচৰ অবজেক্টৰ ঠাইত লিখিব লাগিব। আৰু এক্টিভ ভইচৰ যিটো অবজেক্ট, সেই অবজেক্টটো আমি কি কৰিব লাগিব? পেচিভ ভইচৰ যিটো ছাবজেক্ট, ছাবজেক্টৰ ঠাইত লিখিব লাগিব। যেতিয়া নেকি বন্ধুসকল আমি ছাবজেক্টটো অবজেক্ট কৰোঁ, অবজেক্টটো ছাবজেক্ট কৰোঁ, তেতিয়া কিছুমান চেঞ্জেছ দেখা পাওঁ, যিটো নেকি আমাৰ ষ্টুডেণ্টসমূহে মাজে মাজে প্ৰব্লেম ফেচ কৰে। অৰ্থাৎ আপোনালোকে চাব, যদি আই হয় ছাবজেক্টত, তেনেহ'লে কি হ'ব অবজেক্টত? মি। ঠিক তেনেধৰণে আপোনালোকে লিষ্টখন চাওক, ছাবজেক্টত যদি ইউ হয় অবজেক্টত ইউৱে হয়, ছাবজেক্টত হি হলে হিম হয় অবজেক্টত, চি হলে হাৰ, উই হলে আছ, দে হলে দেম ইত্যাদিবিলাক। আৰু যদি ইট, ডিজ, ডেজ, ডেট, ডোজ হয় তেতিয়া কোনো ধৰণৰ চেঞ্জ নহয়। অ'কে, চ' মই ভাবোঁ আপোনালোকৰ ছাবজেক্ট আৰু অবজেক্টৰ যিটো প্ৰব্লেম সেইটো ছল্ভ হ'ল। গতিকে পেচিভ ভইচ আমি কৰোঁতে কি কৰিম? ছাবজেক্টটো অবজেক্ট আৰু অবজেক্টটো ছাবজেক্ট কৰিম। চ' আমি প্ৰথমতে ইয়াত যিটো অবজেক্ট আছিলে অবজেক্টটো ছাবজেক্ট কৰিলোঁ, গতিকে লিখিলোঁ এ টাইগাৰ। অ'কে, এতিয়া নেক্সট আমি কি লিখিম? নেক্সট লিখিবলৈ যাওঁতে বন্ধুসকল আপোনালোকক দৰকাৰ হ'ব টেন্সেছ। আপোনালোকে যদি টেন্স এতিয়ালৈকে চোৱা নাই, তেনেহ'লে টেন্সৰ মই 4টা ভিডিঅ' আপোনালোকৰ মাজলৈ আগবঢ়াই থৈছোঁ। গোটেই 4টা ভিডিঅ' চালে আপোনালোকে টেন্সেছৰ ওপৰত সম্পূৰ্ণ কনচেপ্ট ক্লিয়াৰ হৈ যাব। গতিকে সেই 4টা ভিডিঅ' আপোনালোকে চাই ল'লে নিশ্চয় বুজি পাব, সেই 4টা ভিডিঅ' আপোনালোকে চাই লওক। অ'কে, চ' এতিয়া আমি টেন্সেছ কেনেধৰণে চেঞ্জ কৰিম আপোনালোকে মন কৰিব। প্ৰথমতে চাব, আমি যেতিয়া নেকি টেন্স পাওঁ, 3টা টেন্স আছে, নহয় জানো? আপোনালোকে জানে প্ৰেজেণ্ট, পাষ্ট এণ্ড ফিউচাৰ। যদি প্ৰেজেণ্ট টেন্সত থাকে তেনেহ'লে প্ৰেজেণ্ট টেন্সতে চেণ্টেন্সটো থাকিব, যদি পাষ্ট টেন্সত থাকে তেতিয়াহ'লে পাষ্ট টেন্সতে চেণ্টেন্সটো থাকিব, যদি ফিউচাৰ টেন্সত থাকে তেতিয়াহ'লে ফিউচাৰ টেন্সতে চেণ্টেন্সটো থাকিব। অৰ্থাৎ টেন্সৰ কোনো ধৰণৰ সলনি নহয়, অৰ্থাৎ প্ৰেজেণ্ট, পাষ্ট, ফিউচাৰ য'ত যেনেকৈ ধৰণে থাকে তেনেধৰণে থাকিব। বাট টেন্সৰ কি সলনি হয়? যদিহে ইনডেফিনিট টেন্সত থাকে, আপোনালোকে চাব, যদি ইনডেফিনিট টেন্সত থাকে তেতিয়াহ'লে কণ্টিনিউৱাছ টেন্সলৈ লৈ যোৱা হয়, আৰু যদি কণ্টিনিউৱাছ টেন্সত থাকে তেনেহ'লে কণ্টিনিউৱাছ টেন্সতে থাকিব, আৰু যদি পাৰ্ফেক্ট টেন্সত থাকে তেতিয়াহ'লে আমি পেচিভ ভইচ কৰোঁতে কি হ'ব? পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ টেন্সলৈ গুচি যাব। এই ফৰ্মুলাখিনি চাওক, আপোনালোকৰ সম্পূৰ্ণ টেন্সেছৰ ফৰ্মুলাখিনি মই চাৰ্টখনত দি দিছোঁ, আপোনালোকে স্ক্ৰীনশ্বট কৰি ল'ব পাৰে বা আপোনালোকে নোট কৰি ল'ব পাৰে। আপোনালোকে নোট কৰি লওক, ইয়াত থকা প্ৰত্যেকটো ফৰ্মুলা আপোনালোকে চাওক, প্ৰত্যেকটো ফৰ্মুলাৰে যিটো ছাবজেক্ট, আমি ছাবজেক্টটো বাদ দিম, আৰু যিটো ভাৰ্ব, ভাৰ্বৰ পিছৰখিনি বাদ দিম, অৰ্থাৎ আমি ভাৰ্বটো দৰকাৰ নাই আৰু ভাৰ্বৰ পিছৰখিনি দৰকাৰ নাই আৰু আমাক ছাবজেক্টটো দৰকাৰ নাই, তাৰ ছাবজেক্ট আৰু ভাৰ্বৰ মাজৰ যিখিনি ইয়াত আছে হেল্পিং ভাৰ্ব, আমি সেই হেল্পিং ভাৰ্বখিনি দৰকাৰ হ'ব। অ'কে, চাপ'জ আপোনালোকে চাওক,
ইনডেফিনিট টেন্সত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হল আমার ফর্মুলা। যদি আমি তাক কন্টিনিউয়াস টেন্সত চাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত, তেতিয়া কি হব, সাবজেক্ট প্লাস এম ইউজার প্লাস ভার্ব প্লাস আই এন জি প্লাস অবজেক্ট। ওকে, যেতিয়া আমি একটিভ ভয়েসত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পাম, তেতিয়া আমি কি করিম, প্যাসিভ ভয়েসত আমি কি করিম, সাবজেক্ট প্লাস এম ইজ আরর, ই যেটো সাবজেক্ট আর ভার্বর মাজর, এম ইজ আর হেল্পিং ভার্ব, আমি সেই হেল্পিং ভার্ব লম। ওকে, যেহেতু আমি যেটো সেন্টেন্স পাইছো রাজু কিলড টাইগার, এই সেন্টেন্সটো হৈছে পাস্ট টেন্সৰ, নহয় জানো? গতিকে পাস্ট টেন্সৰ হোৱা হেতুকে আমি কলৈ নিম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সলৈ লৈ যাম। গতিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সলৈ আমি যেতিয়া নিম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ কোনখিনি ৱৰ্ড আমি ইয়াত ব্যৱহাৰ কৰিম চাওক, যিটো সাবজেক্ট, সাবজেক্টটো আমাক যিহেতু দৰকাৰ নাই, আৰু যিটো ভাৰ্বৰ পিছৰখিনি দৰকাৰ আৰু ভাৰ্বটো আমাক দৰকাৰ নাই, সাবজেক্ট আৰু ভাৰ্বৰ মাজত যিকেইটা আছে আমাক সেইকেইটা দৰকাৰ, কি কি আছে, ৱাজ আৰু ৱেৰ আছে। গতিকে আমাৰ ইয়াত কি প্ৰয়োজন হ'ব, ৱাজ ৱেৰ প্ৰয়োজন হ'ব। অ'কে, চ' ঠিক তেনেধৰণে আপোনালোকে চাব পাৰে পাৰ্ফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ এটা চেণ্টেন্স চাওক, অৰ্থাৎ চাপ'জ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সর যেটো সাবজেক্ট আপনাদের বাদ দিও, আর সাবজেক্ট বাদ দিয়ার পিছত আর শেষ ভার্ব আর ভার্বর বাকিখিনি বাদ দিও, তেতিয়া মাজত কি থাকি গেল, হ্যাভ হেজ প্লাস বিন। গতিকে আমি কি ইউজ করি, হ্যাভ হেজ প্লাস বিন আমি ইউজ করব লাগিব, কত ইউজ করব লাগিব, প্যাসিভ ভয়েসত ইউজ করব লাগিব। সো মই ভাবো আপনাদের যেটো টেন্সেসর কনসেপ্ট ক্লিয়ার হল, সক আপনাদের মই পুনর্বার কই দিছো, যদি ইনডেফিনিট টেন্স থাকে আমি কলে নিম কন্টিনিউয়াস টেন্সলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সলে যাব, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সলে যাব, ঠিক তেনেধরনের কন্টিনিউয়াস টেন্স থাকলে কন্টিনিউয়াস টেন্সতে থাকিব, আর যদি পারফেক্ট টেন্স থাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সলে লৈ যোৱা হব। আর আমি প্যাসিভ ভয়েস করতে কোনখিনি লম, সেই কন্টিনিউয়াস টেন্সর সেন্সটো তো আমি করলো, কোনখিনি লম, সাবজেক্ট আর ভার্বর মাজখিনি লম, সাবজেক্টটো দরকার নাই, অবজেক্ট ভার্বও দরকার নাই, আমি তার মাজখিনি লম। গতিকে মাজৰ যিকেইটা ৱৰ্ড আমি সেইকেইটা ৱৰ্ড ইউজ কৰিম, সেইকেইটা হৈছে হেল্পিং ভাৰ্ব, আমি সেই হেল্পিং ভাৰ্বকেইটা ইউজ কৰিম। এতিয়া আমি যিটো চেণ্টেন্স লৈছিলোঁ, চেণ্টেন্সটো আছিলে যে ৰাজু কিলড এ টাইগাৰ, ৰাজু কিলড এ টাইগাৰ চেণ্টেন্সটো আমি যেতিয়া পেচিভ ভইচ কৰিম, পেচিভ ভইচ কৰোঁতে কি হ'ল, এ টাইগাৰ যিটো আমি অবজেক্ট অলৰেডি লিখিলোৱে, গতিকে এ টাইগাৰ লিখাৰ পিছত আমি কি কৰিব লাগিব, এটা টেন্সটো সলনি কৰিব লাগিব। গতিকে কি টেন্সত আছে, যিহেতু ই পাষ্ট ইনডেফিনিট টেন্সত আছে বা চিম্পল পাষ্ট টেন্সত আছে, গতিকে আমি পাষ্ট কন্টিনিউয়াস টেন্সলৈ নিব লাগিব। আমি যেতিয়া পাষ্ট কন্টিনিউয়াস টেন্সলৈ নিলো, ছাবজেক্ট আৰু ভাৰ্বৰ মাজৰ যিটো হেল্পিং ভাৰ্ব তাত কি কি আছে, ৱাজ আৰু ৱেৰ আছে, গতিকে আমাক দৰকাৰ হ'ল ৱাজ আৰু ৱেৰৰ। গতিকে আমি ইয়াত ৱাজ বা ৱেৰ যিকোনো এটা লিখিবতো নোৱাৰো, এ টাইগাৰৰ লগত আমি এ টাইগাৰৰ লগত কি ব্যৱহাৰ কৰিব লাগিব, ৱাজ ব্যৱহাৰ কৰিব লাগিব। চ' আমি ইয়াত ইউজ কৰিলো ৱাজ। ওকে, এতিয়া নেক্সট কথাটো হ'ল ভাৰ্ব, আমি ভাৰ্ব কি কৰিম পেচিভ ভইচত, মনত ৰাখিব বন্ধুসকল, পেচিভ ভইচ কৰোঁতে ভাৰ্বটো সদায় কি হ'ব, পাষ্ট পাৰ্টিচিপলত হ'ব। অৰ্থাৎ ভাৰ্বৰ তিনিটা ফৰ্ম পাইছিলো, প্ৰেজেণ্ট, পাষ্ট এণ্ড পাষ্ট পাৰ্টিচিপল। প্ৰেজেণ্টত যদি গ' হয়, পাষ্টত ৱেণ্ট হয়, আৰু পাষ্ট পাৰ্টিচিপলত কি হয়, গান হয়। ঠিক তেনেধৰণে প্ৰত্যেকটো ভাৰ্বৰে তিনিটাকৈ ফৰ্ম আছে, সেইটো যিহেতু আপোনালোকে জানে। চ' ইয়াত পাষ্ট পাৰ্টিচিপলত আমি সদায় লিখিব লাগিব, ক'ত লিখিব লাগিব, পেচিভ ভইচত। অ'কে, আফটাৰ ইউজিং ভাৰ্ব আমি কি ইউজ কৰিব লাগিব, বাই ইউজ কৰিব লাগিব, আপোনালোকে মনত থাকিব বাই প্ৰিপজিচন ইয়াত ব্যৱহাৰ কৰা হয়। এতিয়া যিহেতু আমি ইয়াত লিখিলো এ টাইগাৰ ৱাজ কিল হৈ গ'ল, কিল পাষ্ট পাৰ্টিচিপলত কিল দে হয়, তাৰপিছত আমি কি ইউজ কৰিলো, বাই, আৰু বাই ইউজ কৰাৰ পিছত যিটো ছাবজেক্ট আছিলে, আমি ছাবজেক্ট কি কৰিম, অবজেক্ট কৰিম যিহেতু, গতিকে অবজেক্ট হ'ল ৰাজু। অ'কে, চ' আমি এতিয়া যিটো ফৰ্মুলা পালো আপোনালোকে চাওক, যিটো পেচিভ ভইচৰ ফৰ্মুলা, ফৰ্মুলাটো হ'ল যে অবজেক্ট প্লাছ হেল্পিং ভাৰ্ব একৰ্ডিং টু টেন্স, অ'কে গাইজ, প্লাছ ভাৰ্ব থ্ৰী, অৰ্থাৎ ভাৰ্বটো পাষ্ট পাৰ্টিচিপল, প্লাছ বাই, প্লাছ ছাবজেক্ট হৈছে পেচিভ ভইচৰ যিটো ফৰ্মুলা। অ'কে, মই ভাবো আপোনালোকে কৰিবলৈ নিশ্চয় শিকিলে, ৰাজু কিলড এ টাইগাৰ। চ' আহক আমি আৰু এটা কৰি চাওঁ, দি বয় ৰিডছ এ ষ্টৰী। চ' আমি ইয়াক এতিয়া পেচিভ ভইচ কৰিলে কি হ'ব, দি বয় ৰিডছ এ ষ্টৰী, এইটো হৈছে চিম্পল প্ৰেজেণ্ট টেন্সৰ চেণ্টেন্স। চ' চিম্পল প্ৰেজেণ্ট টেন্সৰ চেণ্টেন্স হোৱাৰ লগে লগে আমি কি কৰিব লাগিব, কণ্টিনিউয়াছ টেন্সলৈ নিব লাগিব। পোনপ্ৰথমে আমি যিটো অবজেক্ট, অবজেক্ট লিখিব লাগিব, গতিকে অবজেক্টটোত আমি ছাবজেক্টৰ ঠাইত লিখিলো এ ষ্টৰী। তাৰপিছত যেতিয়া আমি কণ্টিনিউয়াছ টেন্সলৈ লৈ গ'লো, আমাক কি দৰকাৰ, ছাবজেক্ট আৰু ভাৰ্বৰ যি মাজৰ হেল্পিং ভাৰ্ব আছিলে তাক দৰকাৰ, এম ইজাৰ আছে ইয়াত যিহেতু, গতিকে আমি কি লিখিলো, ইজ ইউজ কৰিলো, এ ষ্টৰী ইজ, আৰু যিটো ভাৰ্ব, আমি ভাৰ্বটো পাষ্ট পাৰ্টিচিপল কৰিব লাগিব, গতিকে কি হ'ল, ৰিড, আমি বাই প্ৰিপজিচন ইউজ কৰিব লাগিব তাৰপিছত, গতিকে বাই লিখিলো, আৰু যিটো ছাবজেক্ট আমি ইয়াত অবজেক্টৰ ঠাইত লিখিব লাগিব, গতিকে দি বয়, এ ষ্টৰী ইজ ৰিড বাই দি বয়। আৰু এটা উদাহৰণ চাওঁ আহক, হি হেজ ডান দি ৱৰ্ক, এইটো কি টেন্সৰ বন্ধুসকল, এইটো হৈছে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট টেন্সৰ চেণ্টেন্স। গতিকে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট টেন্সৰ চেণ্টেন্সটো যদি আমি
পেসিভ ভয়েস করো তাহলে কি হবো, পোনপ্রথমে আমি অবজেক্টটি উল্লেখ করব লাগবে সাবজেক্টর ঠাইত পেসিভ ভয়েস নয় জানো, গতি ডি ওয়ার্ক আমি ইয়াত ডি ওয়ার্ক লিখিলো। আর ডি ওয়ার্কর পিছত আমি এটা কি করব আপনার কইছিল মানে যেহেতু পারফেক্ট টেন্স থাকলে কলে যা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে যায়, গতি প্রেজেন্ট পারফেক্টত আছে গতি কলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি কোনখিনি পার্ট আমাক দরকার হয় সাবজেক্ট আর ভার্বর মাজর পার্টটো, সাবজেক্ট আর ভার্বর মাজর পার্টটো ইয়াত কি আছে হ্যাভ হ্যাজ প্লাস বিন আছে, গতি আমি ইয়াত কি ইউজ করব লাগিব হ্যাজ বিন, ডি ওয়ার্ক হ্যাজ বিন, যেটো ভার্ব ভার্বটো আমি কি করব লাগিব পাস্ট পার্টিসিপল লিখিব লাগিব গতি ডান। তারপর আমি বাই প্রিপোজিশন ইউজ করব লাগিব গতি বাই, তারপর আমি ইউজ করব লাগিব হি টু অবজেক্টত আমি কি করব লাগিব হিম, আপনার মই প্রথমতে কৈছিল যে যেতিয়া সাবজেক্টত হি হয় তেতিয়া আমি অবজেক্টত কি করব লাগিব হিম, আপনার একটা লিস্ট দিছিল প্রথমতে গতি ইয়াত আমি হিম ইউজ করলো, ডি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম হয়েছে ইয়ার প্যাসিভ ভয়েস। ওকে বন্ধুসকল এইখিনিতে এটা কথা মনত রাখব, কন্টিনিউয়াস টেন্সর যেটো পেসিভ ভয়েস করা হয় সেই পেসিভ ভয়েস করাটো অলপ চেঞ্জ এটা আছে, যেতিয়া নাকি আমি কন্টিনিউয়াস টেন্সক একটিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েসলৈ চেঞ্জ কৰো তেতিয়া কি হয় বন্ধুসকল টেন্সটো কোনো ধৰণৰ সলনি নহয়, অর্থাৎ একে সেম টেন্সতে থাকে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসত থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসত থাকিব আর পাস্ট কন্টিনিউয়াসত থাকিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সতে থাকিব, ফিউচার কন্টিনিউয়াস টেন্সৰ পেসিভ ভয়েস নাই। ওকে সো আমি কি কৰিব লাগিব প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ যেটো আমি ফর্মুলা আমি সেইমতে থব লাগিব, অর্থাৎ সেম ফর্মুলাতে থাকিব টেন্সৰ যেটো ফর্মুলা আছে, বাট ইয়াত চেঞ্জেসটো কি আপোনালোকে চাব, বাকি আপোনালোকে অলপ আগতে যিখিনি শিকিলে সকলোবোৰ একে, অর্থাৎ সাবজেক্টটো অবজেক্ট অবজেক্টটো সাবজেক্ট হবই আর যেটো ভার্ব ভাবটো পাস্ট পার্টিসিপল হবই আর ভার্বর পিছত বাই প্রিপোজিশন বহিবই তারপর যেটো অবজেক্ট অবজেক্ট বহিব ইয়াত, গতি ইয়াত এটা কথাটো কি হল যে ইয়ার আগত যেটো আমি হেল্পিং ভার্ব ইউজ করেছিলাম হেল্পিং ভার্বটো ইউজ করি কেনে ধরনের করি যেহেতু কন্টিনিউয়াস টেন্সতে আছে গতি কন্টিনিউয়াস টেন্সর যেটো হেল্পিং ভার্ব সেইমতে আমি ইউজ করি আর সেটা ইউজ করার পিছতে আমি কি করব লাগিব বিং ইউজ করব লাগিব। এটা উদাহরণ চাও, They are laughing at you. এইটো হৈছে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ চেণ্টেন্স, যেতিয়া প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ চেণ্টেন্সবিলাক আমি পেছিভ ভয়েস কৰোঁ তেতিয়া কি হয় আপোনালোকে চাওক, যিটো ছাবজেক্ট ছাবজেক্টটো আমি কি কৰিব লাগিব অবজেক্ট কৰিব লাগিব আৰু অবজেক্টটো ছাবজেক্ট কৰিব লাগিব, অৰ্থাৎ একটিভ ভয়েসৰ যিটো ছাবজেক্ট আমি সেইটো অবজেক্ট কৰিব লাগিব আৰু যিটো অবজেক্ট সেইটো আমি ছাবজেক্ট কৰিব লাগিব। চ' ইয়াত অবজেক্ট কি ইউ, আমি ইয়াত কি কৰিলোঁ ছাবজেক্ট কৰি দিলোঁ ইউ। ওকে ইউ কৰাৰ পিছত আমি কলোঁ যে টেন্সৰ কোনো ধৰণৰ চেঞ্জেছ নহয় আপোনালোকক মই জনাইছিলোঁ, গতিকে একে সেম টেন্সতে থাকিব কন্টিনিউয়াস টেন্সত থাকিলে কন্টিনিউয়াস টেন্সতে থাকিব, গতিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত আছে গতিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সতে থাকিব, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সর ফর্মুলার যেটো কোনটো লম সাবজেক্ট আর ভার্বর মাজৰ যেটো হেল্পিং ভার্ব আমি সেটো লম, গতিকে আমি সেটো ললো আর। ওকে ইউ পিছত কি বহিব আর বহিব, এম ইজ আর যেহেতু আসলে গতিকে আর বহার পিছতে যিটো টেন্সতে নহওক পাস্ট কন্টিনিউয়াসতে হোক বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সতে হোক আমি এনে ধরনের হেল্পিং ভার্বটো ব্যবহার করার পিছতে আমি এটা ওয়ার্ড ইউজ করব লাগিব, সেই ওয়ার্ডটো হৈছে বিং, হেল্পিং ভার্ব আর যিটো মেইন ভার্ব মেইন ভার্বর মাজত আমি ইউজ করব লাগিব বিং, গতিকে আমি ইয়াত লিখিলো ইউ আর বিং, বিং লিখার ঠিক পিছত আমি কি করব লাগিব ভার্বটো পাস্ট পার্টিসিপল করব লাগিব, বাকি রোল বিলাক একেটা বন্ধ হোক মাত্র এই মাজতে কি করব লগা হয় বিং ইউজ করব লগা হয় কন্টিনিউয়াস টেন্সত মনত রাখিব, গতিকে আমি বিং ইউজ করলো আর লাস্ট আমি যেটো লাফিং আছিলে কি হল লাফ্ট হল এট, গতিকে আমি ইয়াত এট লিখিলো আর বাই দেম। বন্ধুসকল এইখিনিতে মনে রাখবো যে যেটো প্রিপোজিশন অর্থাৎ ভার্বর পিছত যেটো প্রিপোজিশন সে এট, এই এটটো ইউজ করবলে পাহৰি না যাব, এইখিনিতে বহুতে ভুল করে পেলায় গতিকে এই এটটো ইউজ করবলে যাবলে না পারিব, ইউ আর বিং লাফ্ট এট বাই দেম হয়েছে ইয়ার প্যাসিভ ভয়েস। ওকে সো কন্টিনিউয়াস টেন্সত কেনে ধরনের করা হলে আপনাদের নিশ্চয় বুঝি পাইছে, মই আপনাদের আর একটা করে দেখাইছো যাতে আপনাদের সহজভাবে বুঝি পায়। ওকে সো দি কমিটি ইজ লুকিং ইন টু দি মেটার, ওকে এইটো হৈছে প্ৰেজেণ্ট কন্টিনিউয়াস টেন্সৰে, গতিকে প্ৰেজেণ্ট কন্টিনিউয়াস টেন্সত আমি পাষ্ট কন্টিনিউয়াস টেন্স কৰিলে কি হ'ব যিটো আমি অবজেক্ট অবজেক্ট ইয়াত উল্লেখ কৰিলোঁ পেছিভ ভয়েসত ডি মেটাৰ। অ'কে ডি মেটাৰ পিছত আমি যেতিয়া নেকি লিখিম এম ইজ আৰু কি আহিব বন্ধুসকল যিহেতু ইজ আহিব গতিকে আমি ইয়াত লিখিলোঁ ইজ, ডি মেটাৰ ইজ, এইখিনিতে আমি কি কৰিব লাগিব বন্ধুসকল বিং ইউজ কৰিব লাগিব, মেইন ভাৰ্ব আৰু যিটো হেল্পিং ভাৰ্ব তাৰ মাজত আমি কি ইউজ কৰিব লাগিব বিং অকল কন্টিনিউয়াস টেন্সতে, পাষ্ট কন্টিনিউয়াস টেন্স আৰু প্ৰেজেণ্ট কন্টিনিউয়াস টেন্সত। অ'কে চ' ডি মেটাৰ ইজ বিং যিটো ভাৰ্ব ভাৰ্বটো আমি পাষ্ট পাৰ্টিচিপল কৰিব লাগিব গতিকে লুকড ইন টু, বন্ধুসকল প্ৰিপজিচন মনত ৰাখি থ'ব এইটো বহুত খেলি মেলি হয় গতিকে ইন টু বাই, বাই প্ৰিপজিচন ইউজ কৰিব লাগিব সদায় গতিকে বাই দি কমিটি, ডি মেটাৰ ইজ বিং লুকড ইন টু বাই দি কমিটি। সো বন্ধুসকল কেনে ধরনের ভয়েস চেঞ্জ করা হয় আপনাদের নিশ্চয় গম পালে, গতিকে আপনাদের মাজলে মই একটা কুয়েশন দিছো, কুয়েশনটা আপনাদের পেসিভ ভয়েস করে মোক কমেন্ট করে জনাক, পুলিশ এরেস্টেড হিম,
ওকে বন্ধুসকল, এই সেন্টেন্সটো আপোনালোকে ভয়েস চেঞ্জ কৰি মোক কমেন্ট কৰি জনাওক। ওকে বন্ধুসকল, আপোনালোকৰ মাজলৈ মই আৰু এটা পাৰ্ট লৈ আহিম যিহেতু ভয়েস চেঞ্জ ইমানতে শেষ নহয়। গতিকে আপোনালোকে লাৰ্ণ উইথ এছপিকে ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰক, কমেন্ট কৰক। গতিকে আজিলৈ ইমানে আছিল, ধন্যবাদ।